সালাম আলাইকুম। বলা হয় তাকে, দাগ থেকে যখন সুন্দর ভালো কিছু হয় তখন সেই দাগই ভালো, আর যখন ভালো কিংবা সুন্দর থেকেই অনিষ্ট, অনিষ্ট থেকে নষ্ট কিছু হয় তখন সেই ভালো আর ভালো থাকে না। কথাটা বলতেছি এই কারণে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে 2021-22 সনের জন্য একটি কর্মসৃজন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যেটি কক্সবাজারের উখিয়া উপজেলাতে ইমপ্লিমেন্ট করতেছিল হচ্ছে এনজিও সুশীলন। রোহিঙ্গা ইনফ্লাক্সের পর যখন কক্সবাজারের এই অঞ্চলে উখিয়া টেকনাফের দিকে একবারে শ্রম বাজার স্কুইজ হয়ে যাচ্ছিল, ছোট হয়ে যাচ্ছিল, ঠিক তখনই এরকম একটা মোটামুটি বড় পরিসরের একটি প্রজেক্ট অসংখ্য মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরদের জন্য এটা একটা আশার প্রদীপ হিসেবে উপস্থাপিত হয়েছিল, যেখানে অলমোস্ট কাজ করেছে, অলমোস্ট না, 5,159 জনই কাজ করেছে দীর্ঘ 48 দিন ধরে, ফার হাজিরা 400 টাকা করে। এটা একবারে নিতান্ত খুব খারাপ কিছু ছিল না এই সময়ের জন্য, একবারে কাজ না থাকা, কাজ না করে ঘরে বসে থাকা কিংবা পরিবারের অভাব অনটনকে সামনে একবারে বসে বসে দেখা, এটার থেকেও এটা খুবই ইফেক্টিভ ছিল। কিন্তু এই ভালো ভালোটা তখনই গলার কাঁটায় রূপান্তরিত হয় যখন এই দিনমজুররা, একবারে খেটে খাওয়া মানুষরা, যখন 48 দিন ধরে কাজ করেও একটি পয়সা মাত্র বেতন পায় না। এখানে বলার অপেক্ষা রাখে না, এই কর্মসৃজন প্রকল্পে যে মানুষগুলি কাজ করেছেন, 400 টাকা করে মজুরির জন্য যে মানুষগুলো কাজ করেছেন কিংবা করতে পারেন, 400 টাকার জন্য কাজ যারা করতে পারেন, তখন আমাদের সামনে একটা চেহারা চলে আসে, কোন চেহারার মানুষ, কোন অর্থনৈতিক লেভেলের মানুষরা এই কাজগুলি করেন। এবং এখানে এরকমও অনেকেই কাজ করেছেন, এখানে আমি একবারে কনফিডেন্টলি বলতে পারবো 2/3 মানুষ, এই যে 5,159 জনের 2/3 মানুষ কিন্তু পরিবারের কর্তা, ওনার উপর, উনি পুরো ফ্যামিলিটাকেই সাপোর্ট করেন, ওনার যে দৈনিক ইনকাম আছে সেই ইনকামের উপরে হয়তো বা ওনার পরিবারটি সচল থাকে। কিন্তু যখন এই মানুষ, এই শ্রেণীর মানুষ 48 দিন ধরে বেতন পায় না, উনি অন্য কোনো কাজও করতে পারতেছেন না, সেই কাজের সাথে তিনি ইনভলভ, এরপরও 48 দিন ধরে যখন কাজ পায় না, টাকা পায় না, ওনার মজুরিটি পান না, তখন এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর এবং আমাদেরকে এটা খুব বেশি ব্যথিত করে। একটি সরকারি প্রজেক্ট থেকে আমার বোধগম্য নয় সরকার কিভাবে এই সমস্ত একবারে খেটে খাওয়া মানুষদেরকে এভাবে তাদেরকে অর্থকষ্টের দিকে ঠেলে দিবে, এটা আমার জানা নেই। এই প্রকল্পটি, এখানে যে অভিযোগগুলি করা হচ্ছে সেই অভিযোগগুলির একবারে যদি আমি কি পয়েন্টগুলির কথা বলি, এখানে বলা হচ্ছে কাজে ধীরগতি ছিল, দায়িত্বপ্রাপ্ত যে সুশীলনের যে কর্মকর্তা ছিল ওনার সাথে, সরকারি যে প্রকল্প পরিচালক ছিল ওনাদের সাথে সম্পর্কের সমন্বয়ের একটা ঘাটতি ছিল, এরপরে ওনারা এনজিও সুশীলন, এনজিও যিনারা মাস্টার রোল তৈরি করেছিলেন সেই মাস্টার রোলে একবারে দৃষ্টি গোচর হয়েছে, বিশাল বিশাল বড় বড় ধরনের কিছু ওনারা অসঙ্গতি করেছেন, ভুল করেছেন, ইচ্ছাকৃতভাবে, যেটাকে বলা হয় যে এক বলা যাবে ইচ্ছাকৃতভাবে ওনারা ভুলটা করেছেন। আমি জানি না সুশীলনের মতো এনজিও এত বড় প্রজেক্ট কীভাবে পায়, কারণ ওনারা একসময়, আমি নিজে দেখেছি, ওনারা একসময় গণসচেতনতা তৈরি করার জন্য কিছু কাজ করতেন, পথ নাটিকা, পথনাটক কিংবা এই টাইপের কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আপনারা, আপনাদের অনেকের হয়তো বা জানা আছে ম্যালেরিয়া প্রজেক্ট অথবা বহুবিবাহ, বাল্যবিবাহ, এই টাইপের প্রজেক্টগুলির সাথে তারা সম্পর্কিত ছিল। কিন্তু এই রোহিঙ্গা আসার পর, ইনফ্লাক্স হওয়ার পর, এখানে যখন ভুরি ভুরি প্রজেক্ট একবারে প্রজেক্টের ছড়াছড়ি হয়ে যায়, তখন ইনারাও এই সুশীলন টাইপের যে এনজিও আছেন, লোকাল এনজিও, ইনারাও কিছু এরকম কাজ পেয়ে যায়, কিছু প্রজেক্ট পেয়ে যায় যাদের একবারে পূর্ব অভিজ্ঞতা নাই বললেই চলে। তো ইনারা মাস্টার রোলে যে বলটা করেছেন, বলা হচ্ছে আমি স্থানীয়, আমার কিছু পরিচিত, একবারে খুব কাছের পরিচিত স্থানীয় গণমাধ্যম কর্মীরা আছেন, ওনাদের সাথে আমরা আমি কথা বলেছি, ব্যক্তিগতভাবে আমি দু একজন শ্রমিকের সাথেও কথা বলেছি, ইউপি মেম্বার এবং ইউপি যে চেয়ারম্যানরা আছেন ওনাদেরও বিভিন্ন ফেসবুকের যে স্ট্যাটাস, সেটাও নজরে এসেছে আমার।
তো স্থানীয় যে গণমাধ্যম কর্মীরা আছেন, ওনারা বিভিন্ন সময় এটা গণমাধ্যমে ওনারা ওনাদের তথ্য উপস্থাপন করেছেন, এটা নিয়ে বেশ লেখালেখি হয়েছিল। কিন্তু লেখালেখি হয়েছিল, সব ঠিক আছে, সব কিছু দেখেই আমি যেটা বুঝতে পেরেছি, সুশীলনের জন্যই এটা আমাদের যে স্থানীয় মানুষজন, খেটে খাওয়া মানুষজন, ওনারা ওনাদের প্রাপ্য মজুরিটুকু পাচ্ছেন না। কারণটা হচ্ছে যে কি, মাস্টার রোলে নাকি ওনারা একবারে এমন এমন মানুষের, এখানে এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো, মাস্টার রোলে কিন্তু ওনারা শ্রমিকদের, যিনারা কাজ করেছেন, তাদের নাম্বার এখানে লিপিবদ্ধ করেছেন, সেই নাম্বারই পরবর্তীতে তাদের অ্যাকাউন্ট হিসেবেই গণিত হবে, পরিগণিত হবে। কারণ বিলটা দেওয়ার কথা ছিল মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে, তো এখানে যে লিপিবদ্ধ করা হয়েছে নাম্বারগুলি এবং কিছু কিছু মানুষের যে নাম লিপিবদ্ধ করা হয়েছে, ভুলগুলি যেখান থেকে একবারে উঠে এসেছে, সেই বিষয়টা হচ্ছে যে কি, অনেক মানুষই এই কাজ করে নাই, এই প্রকল্পে, কর্মসৃজন প্রকল্পে কোনো দিনই কাজ করেন নাই, অথবা অপরাপর যে শ্রমিকরা আছেন ওনারা এই সমস্ত নামের মানুষদেরকে একজনকেও বাই ফেসে বা বাই নেমে চিনতেছেন না। কারণটা হচ্ছে যে কি, এখানে যে শ্রমিকদের, যে অসঙ্গতিপূর্ণ যে শ্রমিকদের নামগুলি এসেছে, তারা নাকি উত্তরবঙ্গের, কক্সবাজারের বাইরে, কক্সবাজার উপজেলায়, যে উখিয়া উপজেলায় যে কাজটা হয়েছে সেখানকার স্থানীয় মানুষ না, উত্তরবঙ্গের মানুষ, যিনারা বলতেছেন উত্তরবঙ্গের মানুষ, এবং কিছু প্রবাসীর নাম দেওয়া হয়েছে। মোদ্দা কথা হচ্ছে, এখানে যিনারা কাজ করেন নাই তিনাদেরও এখানে ওনারা ওনাদের ইচ্ছা মতো এই নামগুলি জুড়ে দিয়েছে, এবং পরবর্তীতে সরকারি কর্মকর্তাবৃন্দের এটা দৃষ্টিগোচর হয়েছে। এই কারণেই তারা পুরো প্রজেক্টের টাকাটা স্থগিত করেছে, এখন বলা যায় ফ্রিজ করেছে। এখন এই যে সরকারি কর্মকর্তারা, ওনারা ওনাদের কাজ দেখতেছেন, এখানে যদি শ্রমিকদের তালিকায় যদি অসঙ্গতি থাকে, তাহলে ওনারা টাকা না দিবেন, এটা ওনাদের পক্ষ থেকে এটা একটা ফেয়ার ডিসিশন যেটা আমি মনে করি। আবার সুশীলন যে ইমপ্লিমেন্ট করতেছে, যে শ্রমিকদেরকে কাজে এখানে জড়িত করা হয়েছে, যাদের থেকে 48 দিন ধরে লেবার নেওয়া হয়েছে, শ্রম নেওয়া হয়েছে, তাদেরকে বেতন দেওয়াটা সুশীলনের পক্ষ থেকে এটা দিয়ে দেওয়া উচিত। কারণ এই মানুষগুলো কিন্তু সরকারি কর্মকর্তার সাথে কথা বলে এখানে কাজ করে নাই, কিংবা ওনাদের মাস্টার রোলে কী হবে না হবে, মাস্টার রোলটা কীভাবে তৈরি করা হবে, সেই বিষয়গুলির সাথে একটা ডিটসে গিয়ে সাইন করে এই কাজগুলো ওনারা করেন নাই। ওনারা একবারে দিনমজুর হিসেবে ওনাদের যে লেবার, এই লেবারটা ওনারা সেল করেছেন, ওনারা জাস্ট শ্রমটা, ওনাদের শ্রমটা বিক্রি করেছেন। এখানে এখানে যে কর্মসৃজন প্রকল্পের নামে কথা বলে যে মানুষদেরকে একটা 12 কোটি টাকার প্রজেক্টে 900 করে, একবারে স্থানীয় যে মানুষগুলো, একবারে খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, 700 টাকা বেতনে যারা কাজ করে, আপনারা এটা বুঝে নিতে পারেন, 700 টাকা বেতনে প্রতিদিন, 700 টাকা বেতনে কোন লেভেলের, কোন পর্যায়ের মানুষগুলো কাজ করবেন, সেই মানুষদের বেতন যখন 48 দিন ধরে বন্ধ হয়ে যায়, 48 দিন ধরে এও রুদ্ধ করে রাখে, তখন সেই মানুষগুলোর কষ্ট আমাদেরকে ফিল করতে হয়। আশা করি বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে যে ইউপি সদস্য, ইউপি সভাপতি এবং উপজেলা পর্যায়ে যারা নীতি নির্ধারক আছেন, জেলা পর্যায়ে নীতি নির্ধারক আছেন, এবং সুশীলনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা মাস্টার রোলটি সংশোধন করুন, যেভাবেই হোক স্থানীয় মানুষদের যে পরিশ্রমের টাকা, এই পরিশ্রমের টাকাটা আপনারা সহজাত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, এটা সকলের জন্য ভালো হবে। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, অথবা আমি কোনো কিছু মিস করে যাই, এবং আমার যদি অপরাপর কোনো ভিডিওর সাথে যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু আমার মিস গেছে, অথবা আমার ভিডিওগুলি আরও কীভাবে ডেভেলপ করা যায়, আপনাদের এইরকম কোনো সাজেশন মতামত থাকলে, আমি অবশ্যই এটা আপনাদের কাছ থেকে ডিজার্ভ করি, কমেন্টস বক্সে অবশ্যই আপনারা এটা একটু বলে যাবেন। ধন্যবাদ, ভিডিও ভালো লাগলে থামস আপ তো মাস্ট, আর ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন, ভালো থাকবেন, বিনা কারণে বের হবেন না।